আমাদের ট্রেন অলরেডি চলে এসেছে গরম একটা ক্যাপুচিনো সাথে হচ্ছে ওয়ান্ডারফুল ভিউ আমরা এখন ট্রেন চেঞ্জ করে আরেকটা ট্রেনে উঠেছি যে হোটেলটাতে উঠেছি সে হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি সকাল সকাল আমরা এখন কোথায় আছি আমরা এখন বাসের জন্য ওয়েট করছি বাস স্টেশনে হ্যালো জহর হ্যালো রাইফা বুস আসছে আসসালামু আলাইকুম আমি রোমানা হোসেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগে ওয়েলকাম টু সুইজারল্যান্ড এখন আমরা কোথায় আছি আমরা আছি জুরিক সিটিতে আর বাজে কয়টা বাজে হচ্ছে সকাল 8:30 আর আমরা এখন বাস থেকে নেমে যাচ্ছি হচ্ছে জুরিক মেইন ট্রেন স্টেশনে কেন যাচ্ছি যাচ্ছি হচ্ছে একটা ছোট্ট হলিডে কাটানোর জন্য একটা স্পেশাল সারপ্রাইজ ট্রিপ আর এখন বলবো না বিকজ সারপ্রাইজ ট্রিপ আমার কাছে এখন নর্মালি মনে হয় বিকজ আমি এন্ড অফ দ্য ডে সবই জেনে এখন আছি জুরিক মেইন স্টেশনের একদম নিচের ফ্লোরে আই থিংক একদম নিচের ফ্লোরে আছি আমাদের জ্যাকির কোথায় যেতে হবে আমাদের গ্লাইস কত গ্লাইস 31 এ হচ্ছে আমাদের ট্রেন আর আমাদের ট্রেন হচ্ছে আমরা যেহেতু ডিরেক্ট জুরিক মেইন স্টেশন থেকে জারমাতের ট্রেনটা ধরবো তো সেটা হচ্ছে 9:02 আমাদের ট্রেন আমাদের আরও 20 মিনিটস ওয়েট করতে হবে ও আচ্ছা কেন বলে ফেলেছি তাই না গেস করতে হবে ও ওকে একটুকুন হাঁটতে হবে আমরা এখন 41 বা 42 এর দিকে আছি আমরা এখন ট্রেনে করে যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি সুইজারল্যান্ডের নাম্বার 1 ট্রাভেল ডেস্টিনেশন সেরমাতে আর সেরমাতের আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেই টাউনটা কিন্তু কার ফ্রি একটা টাউন ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ডে আমরা অলরেডি কার ফ্রি ভিলেজ মিউরেন অ্যান্ড ভ্যাঙ্গেন শেয়ার করেছি এই ট্যুরে আপনাদের সাথে শেয়ার করব সেরমাত টাউন সেরমাতে যাওয়ার জন্য আমরা কেন ট্রেনটাকে বেছে নিয়েছি তার পেছনের একটাই রিজন সেটা হচ্ছে যে একজ্যাক্ট সেরমাত পর্যন্ত কার নিয়ে যাওয়া যায় না লাইক ভ্যাঙ্গেন এবং মিউরেনের মতো একটা নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্কিং করে তারপরে ক্যাবল কারে বা ট্রেনে করে যেতে হয় সেই ভিলেজগুলোতে একজ্যাক্ট সেম ওয়েতেই সেরমাথের অনেকটুকুন দূরে একটা স্টেশন আছে ত্যাস সেখানে গাড়ি রেখে তারপরে সেরমাতের স্পেশাল ট্রেনে করে সেরমাতে যেতে হবে কি ব্যাপারটা একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে আসলেই তাই আর একটা কথাই বলবো সেরমাতে যেতে একটু কষ্ট অ্যান্ড সেই টাউনটা একটু এক্সপেন্সিভ বাট ওয়ার্থ ইট প্রতিটা পেনি ওয়ার্থ ইট আমরা যেটা করেছি আমরা হোল সুইজারল্যান্ডের ডে টিকিট কেটে নিয়েছি আর আমি টিকিটের প্রাইসের ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেটা দেখে নিতে পারেন আর যারা সেরমাতে যাওয়ার প্ল্যান করছেন বা করবেন তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করব যদি প্ল্যানে গাড়ি নিয়ে সেরমাতের আশেপাশে যাওয়ারও প্ল্যান থাকে সেটা ক্যান্সেল করা স্পেশালি উইন্টার সিজনে তো একদমই না আর সেরমাতের জন্য বেস্ট অপশন হচ্ছে ট্রেন জহর রাইফা 31 কোন দিকে আমাদের ওরে বাবা রাইফা কিভাবে চিনে ফেললো তাই মাশাল্লাহ সো এখন আমরা একদম জানি না কত নাম্বার ফ্লোরে বিকজ এখানে অনেকগুলো ফ্লোর আছে আন্ডারগ্রাউন্ডে এটা হচ্ছে ইউরোপ সেকেন্ড লার্জেস্ট ট্রেন স্টেশন তার মধ্যে ছোট্ট একটা পার্টে এখন হচ্ছে সেরমাতে ট্রেন এখন অন্য আরেকটা গ্লাইসে অন্য সাইডে চলে এসেছি আমাদের ট্রেন হচ্ছে 9:02 আমাদের ট্রেন অলরেডি চলে এসেছে তো আমরা অলরেডি চলে এসেছি ট্রেনে উঠে গেছি সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি আমরা বসেছি হচ্ছে একদম ফ্যামিলি কেবিন বলা যায় লং জার্নি ট্রেনগুলোতেই হ্যাঁ সো এখানটাতে হচ্ছে যেহেতু আমাদের জার্নিটা হচ্ছে লং কত ঘন্টা জাকির সাহেব ওকে তো অলমোস্ট 2 আওয়ার্স এর জার্নি আমাদের সেজন্য এই সেটটাতে বসলাম তাহলে যাওয়ার রেফার ফান হবে অনেক তাই না সো আমরা এই সেটটাতেই বসেছি একটু ব্রেকফাস্ট করে নেওয়া হবে বিকজ আমরা কেউ বাসা থেকে ব্রেকফাস্ট করে বের হইনি তাই না রাইফা
Hello, Zohar. Hello. Guten Morgen. Good morning. Good girl. কি করছো মামে? জাহর রাইফা, তোমাদের কি ফান হচ্ছে? হলিডে হলিডে লাগছে, তাই না? তাই না? হ্যাঁ, ফার্স্ট টাইম আমরা ট্রেনে করে হলিডেতে যাচ্ছি, তাই না? সুইজের ভেতরে। হ্যাঁ, আমরা মনে হয় একবার গিয়েছিলাম না, আসলাম ওই যে ভেনিসে গিয়েছিলাম, যে আসার পথে, আসার পথে, কিন্তু অনেক আগে, তখন তো জাহর রাইফা ছিল না, 12 years ago. তাই না? হ্যাঁ, থুনের পরে, থুনের পরে হচ্ছে স্পিস, স্পিসের পরে হচ্ছে আমাদের, ওকে, স্পিস তো অনেক ফেমাস। হ্যাঁ, স্পিস তো আমরা শেয়ার করেছি অলরেডি, তাই না? ওয়াও, গরম গরম একটা কাপুচিনো সাথে হচ্ছে ওয়ান্ডারফুল ভিউ। ওয়াও ওয়াও, আমরা এখন ট্রেন চেঞ্জ করে আরেকটা ট্রেনে উঠেছি আর এখানটা থেকে। হ্যালো জাহার, এখন আমরা ডিরেক্ট এখান থেকে সেরমাতে যাচ্ছি। এখন 11:10 আমাদের ওখানে যেতে সময় লাগবে, আমরা ওখানে পৌঁছাবো 12:14, মানে টোটাল জুরিক থেকে আমাদের টোটাল সময় লেগেছে অলমোস্ট 3 hours মতো। আর যদি আমরা বাই রোডে আসতাম গাড়িতে করে তাহলে সেটা 4 hours উপরে লাগতো। ট্রেনের জার্নিটা পৌঁছাতে পারবো, আমরা সবাই খুব এনজয় করছি এই জার্নিটা, বিকজ অনেকদিন পরে আসলে লং একটা জার্নি ট্রেনের। হ্যাঁ, সুইজারল্যান্ডের ট্রেনগুলো এত লাক্সারিয়াস হয়, জার্নিটা আরো স্পেশাল মনে হয় তখন। বিসপে ছিলাম এখানে, তারপরে হলো আমরা এখানে যাচ্ছি, এখান দিয়ে আমরা এখান দিয়ে চেমাত যাবো। চেমাতটা কোথায়? সেটাই, মানে আবার সেই ট্রেনে করেই যেতে হবে, এই ট্রেনটাই। আহা, তোমার পেছনে কে দেখো? সেরমাতে যেতে আর 14 মিনিটস লাগবে।
Finally, আমরা এখন কোথায় আছে জাকির? Finally, আমরা দেখো জার্মাত। Finally, আমরা জার্মাতে চলে এসেছি আর ওয়েটা তো দেখেছেন আসার ওয়েটা অনেক বেশি ডेंजरस ছিল। পুরোটা ওয়েই ছিল এসব মাউন্টেন গুলো। সো সেইগুলো পার করে এসেছি এখন ফাইনালি জার্মাতে। এই যে মাস্ক আর গ্লাস দুইটার কম্বিনেশন এত বাজে আমি এখন চোখে কিছুই দেখছি না। Let's go. আমরা এখন আছি মেইন যে টাউনটা আমরা ঠিক সেখানটাতে আছি আর আমাদের হোটেলটা ঠিক এখানে তাই না? এখানটাতে খুব সুন্দর ব্রুখেরাদের এক্সক্লুসিভ ওয়াচেস এন্ড জুয়েলারিজ। এনিওয়েজ আমরা এখন হোটেলে যাচ্ছি। এটা কিন্তু টোটালি কার ফ্রি আর যেগুলো আছে এই যে এগুলো হচ্ছে এখানকার লোকাল ট্যাক্সিগুলো হোটেল অ্যান্ড টুরিস্টদের আনা নেওয়া করার জন্য। তো আমরা এখন আমাদের হোটেলে চলে এসেছি। এই হচ্ছে আমাদের হোটেল। ইস জাকির, সামার টাইমটাতে এই টেরাসেটাতে বসতে পারলে? বসে, ও মাই গড, এই ঠান্ডার মধ্যে বসে মরে যাব তো। তাই না? না, এটা হচ্ছে মেইন পয়েন্ট। তোমার বারান্দায় বসে সারাক্ষণ ইয়ে দেখতে পারবে, হর্স এই যে আসছে আবার। হ্যাঁ, আচ্ছা, তাই না? ওয়াও, সব ফর্মালিটিস জাকির শেষ করবে। আর এখানটাতে কি জহর? এখানটাতে তাই না? আসেন আসেন আসেন। হ্যালো, আমরা এখন যেখানে আছি আমরা আছি জার্মাতের একদম মেইন সেন্ট্রালে বানোফস্ট্রাসেতে। আর এটাই হচ্ছে জার্মাতের মেইন স্ট্রিটটা। আর আমাদের হোটেলটাও ঠিক সেখানটাতেই, যে হোটেলটাতে উঠেছি সে হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার তো হোটেলের সামনের ভিউটা খুব বেশি পছন্দ। সো এখানটাতে হচ্ছে এই সাইডের হচ্ছে ভিউটা, অ্যামেজিং একটা ভিউ। অ্যান্ড এই যে এখান থেকে সব দেখা যাচ্ছে। সো আমরা যে হোটেলটাতে আছি এই যে এটা হচ্ছে একটা বেড, অ্যান্ড এই সাইডটাতে আছে একটা টিভি আছে এই সাইডটাতে। এখানটাতে হচ্ছে শ্রাঙ্ক বা ওয়ার্ড্রোব আলমিরা, এখানটাতে লকারও আছে, সব হোটেলেই এটা থাকে। আর হচ্ছে আর এই সাইডটাতে, এই সাইডটাতে হচ্ছে কিন্ডার বেডরুম, এটা হচ্ছে কিন্ডারদের জন্য, বাচ্চাদের জন্য। এখানেও একটা শ্রাঙ্ক আছে। এখানটা তো এই সাইডেও একটা ব্যালকন আছে, মানে দুটো ব্যালকন, এখানে একটা ব্যালকন, এলো মানে দুই দুইটা ভিউ আমাদের। হ্যাঁ, এই সাইডে একটা ব্যালকন আর ওই সাইডে আরেকটা ব্যালকন। আর এটা হচ্ছে কিন্ডার কিন্ডার জিমার বা বাচ্চাদের জন্য, হ্যাঁ বাচ্চাদের বেডরুম। আর এখানটাতে এই দুটো রুমে আবার দুটো টিভি। সো তাই না জাহর রাইফা? রিল্যাক্স করে জি মা, আমি আর রাইফা এখানে শুবো। তাই রাইফা কি দেখাচ্ছ মা? এখানটাতে হচ্ছে ওদের বেসটা, আমার খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর। Thank you.
সো সারমাতে আমরা এসেছি একটা স্পেশাল কারণে আর কেন এসেছি ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আপনাদের সাথে কার ফ্রি টাউন সারমাতের আরেকটি সুন্দর ব্লগ নিয়ে আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথে থাকার রিকোয়েস্ট রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে হ্যাপি এন্ড হেলদি স্টে উইথ ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ